হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো বিটেক্স মলমের সম্বন্ধে। এই বিটেক্স মলমের সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি, আর এই মলমের কোম্পানিটা অনেক পুরনো, যার কারণে আমরা ছোটোবেলা থেকে এই কোম্পানিটাকে চিনি, আর বিটেক্স মলম আমরা হয়তো অনেকে ইউজও করেছি। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বিটেক্স মলমের সম্বন্ধে, এর কী বেনিফিটস আছে, এটা কীভাবে ইউজ করবে, এর দাম কত, এটি কোথায় পাওয়া যায়, আর এতে কোনো সাইড ইফেক্টস হতে পারে কি না সেই সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে। এই বিটেক্স মলমটাকে তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে, এছাড়া অনেক কসমেটিক্সের দোকানেও পাওয়া যায়, এছাড়া অনলাইনেও খুব সহজভাবে পাওয়া যায়। তো তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো চাইলে, তবে আমার মনে হয় খুব অল্প দাম, তো অনলাইন থেকে পারচেস করার দরকার নেই, তোমরা মেডিকেল স্টোর থেকে নিতে পারো। তো এই মলমের 40 গ্রামের প্যাকেট দাম 20 টাকা। এবার বলে দিই বন্ধুরা, এর কী বেনিফিটটা আছে, মানে কেন এটা ইউজ করা হয়। তো যাদের দাঁত আজা চুলকানির সমস্যা আছে, বা অনেকের আছে অনেক দিন থেকে দাঁত আজা চুলকানির সমস্যা রয়েছে, এছাড়া ঠান্ডায় হাত পা ফেটে যাওয়া, এই সমস্যাকেও দূর করে বিটেক্স মলম, এছাড়া একজিমার সমস্যাকেও দূর করে, এছাড়া এখন ব্রণর সমস্যার জন্য এই বিটেক্স মলম ইউজ করা যায়। তো এরকম সমস্যা থাকলে অবশ্যই ইউজ করতে পারো এই মলমটাকে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। এবার বলে দিই বন্ধুরা, এই ক্রিমটাকে ইউজ করলে কীভাবে ইউজ করতে হবে। প্রথমে বলে দিই, যে জায়গায় দাঁত আজা চুলকানি হয়েছে সেই জায়গায় ক্রিমটা লাগানোর আগে প্রথমে সাদা জল দিয়ে ভালোভাবে জায়গাটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জায়গাটা যখন শুকিয়ে যাবে তখন এই ক্রিমটাকে লাগিয়ে রাখতে হবে হালকাভাবে। তবে মনে রাখবে, এই ক্রিমটা কিন্তু বেশি দিন ইউজ করা হবে না। যখনই তোমাদের দাঁত আজা চুলকানির সমস্যা চলে যাবে তখন এই ক্রিমটাকে কিন্তু ইউজ করা বন্ধ করে দিতে হবে, কারণ এটাকে কন্টিনিউ চালিয়ে গেলে কিন্তু সাইড ইফেক্টস দেখাতে পারে। তো এটা কিছুদিন ইউজ করলেই দাঁত আজা চুলকানির সমস্যা প্রায় শেষ হয়ে যাবে। এবার বলে দিই বন্ধুরা সাইড ইফেক্টস সম্বন্ধে। তো এই ক্রিমটা ইউজ করলে অ্যালার্জির সমস্যা দেখাতে পারে, তো এরকম যদি কোনো রকম সমস্যা দেখা দেয় অবশ্যই এই ক্রিমটাকে ইউজ করা বন্ধ করে দেবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।